السلام عليكم، আমি মোহাম্মদ আবু জাসির সিদ্দিকী বলছি। কয়েকদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি আমার একটা পুরাতন ভিডিওকে কেন্দ্র করে নানা রকম ফেতনা ফ্যাসাদ সৃষ্টি করা হচ্ছে। তো আমি ওই ভিডিওটা আমি সকলের কাছে দাবি করব যে ভিডিওটা দয়া করে কেউ পোস্ট করবেন না, যার যার কাছে আছে সবাই ডিলিট করে দেন। কারণ আমি চাই না সমাজে কোনো আমার কথার দ্বারাই কি কারোর কথার দ্বারাই ফেতনা সৃষ্টি হোক, কারণ এটা ইসলাম পছন্দ করে না। আর আমার ওই বক্তব্যতে কিছু ভুল বলা হয়েছিল, এর জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি এবং মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের নামে যেটা বলা হয়েছে তার জন্য আমি ওনার কাছে ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।